Assalamu alaikum everyone. Welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব ভেরি সিম্পল একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হইল গিয়া রুই মাছ দিয়া বেগুন আলুর একটা তরকারি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এখন আমি রান্না বই দিছি দুই কানে একটা হান্ডির মাঝে 1/4 কাপ তেল দিছি, 1 চিমটি মেথি সিড দিছি, 1.5 টেবিল চামচ রসুন কুচি দিছি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিছি। লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি ও পেঁয়াজ রসুন খানিন তরে একটু মিক্স করিয়া নিয়া আমি অপেক্ষা করবো আমার ও পেঁয়াজ রসুন খানিন একটু ভাজা হওয়া পর্যন্ত। আমার ও পেঁয়াজ খানিন একটু কিছু ভাজা হইয়া হারলে এরপরে আমি দিলাম পাউডার মশলা। তো পাউডার মশলা দিবা লাগে কেন আমি ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে 1.5 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/4 চামচের মতো জিরার গুঁড়া। সপ্তাহ পাউডার মশলা দিয়া এখন আমি ও পেঁয়াজ খানিন তরে আর কি মানে একটু মিক্স করিয়া দিমু। একটু মিক্স করিয়া নিয়া পরে দিয়ে আমি আরও কিছু পানি দিমু। পানি দিয়া পরে আর একটু মিক্স করিয়া দিয়ে আমি ঘুরিয়া রাখি দিমু এখন 2-3 মিনিটের মতো চুলার আগুন ফুল আছে। 3 মিনিট পরে উলাইয়া দিয়া এখন আমি দিলাম তরকারি। তো এখানে কিছু কাঁচামরিচ দিছি আর এখন আমি দিলাম বেগুন আর আলু আমি খাইটা রাখছি। আজকে আর আমি আলাদা করে আগে দেখাইছি না যেহেতু বেগুন আর আলু এটা তো আর ইজি তরকারি। তো ওটা লাগে আর আমি দেখাইছি না আগে। তো এখন আমার বেগুন আলু মানাই আমি দুইয়া রাখি দিয়েছিলাম এখন আমি দিলেইছি তরকারি দিয়া। এখন আমি পালাখরি মশলা লগে ও সপ্তাহে মিক্স করিয়া নিমো। পালাখরি মিক্স করিয়া নিয়া পরে আমি আরও সামান্য কিছু পানি দিয়া ঘুরিয়া রাখি দিমু আরও 2-3 মিনিটের মতো। এই সময় আমার চুলার আগুন মিডিয়ামের মাঝে থাকবো। আরও 3 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি তরকারির মাঝে দিলেইমো মাছ, কারণ বেগুন আর আলু সিজতে বেশি সময় লাগতো না। তো মাছরেও আমি আগে দুইয়া খাইটিয়া রাখি দিছিলাম মাছ। এখানে আমি 2 পিস রৌ মাছ নিছি মিডিয়াম সাইজের। আপনার মাছ যতখান লাগে আপনার জিনিস যতখান আছে তখন বুঝি আন্দাজ করিয়া দিলেইবা। তো আমার এখানে যতখান লাগে আমি অতখান দিছি। তো মাছখানি দিয়া পরে আমি এখন ও মশলা লগে আর কি পালা করি মাছখানি ধরে একটু মিক্স করিয়া নিমু কি একটু মশলা যাতে মাছের গাত পালা করে মশলা লাগে ওলা বাটি একটু লাড়িয়া দিয়া বাদে আমি আবার ঘুরিয়া রাখি দিমু আরও 2-3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন আমার কাছে লাগে আমার তরকারির মাঝে শিরা দিবার সময় হয়ে গেছে। তো আমি এখন শিরা দিমু আমি জেলা বালা পাই উলা। আপনারা যদি আমার সেম রেসিপি ফলো করিয়া থাকেন তো আপনারা জেলা বালা পাইন উলা দিবা। তবে বেগুন আলু দিয়ে যেহেতু রান্ডাম আমার কাছে আজকের এই তরকারিটা একটু পাতলা পাতলা শিরা হইলে আর কি ভালো লাগে। তো উলা বুঝিয়ে আর কি আমি শিরা দিছি। শিরা দেওয়া পরে আমি আবার ঘুরিয়া রাখিলাম 4-5 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া। আরও 5 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি দিমু কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়া একটু আগলস করে লাড়িয়া দিয়া পরে আমি চেক করবো আমার আলু সিজে গেছে নি। বেগুন আর আলু সিজতে অত বেশি সময় লাগে না। তারপরেও আমি চাই না যে আমার তরকারি বেশি গলিয়া যাক। তো এর মাঝে আর কি আমি চেক করবো যদি আমার কাছে লাগে কিছু সিজতে বাকি রয়েছে তাই আরও এখন 2-3 মিনিটের মতো আমি রাখলাম ওলাও চুলার উপরে মানে আর কি চুলার আগুন একবারে মিডিয়াম টুলার মাঝে রাখিয়া ঘুরিয়া রাখি দিমু। আর এর মাঝে আমি লবণও চেক করছি আমার কাছে লাগছে কিছু লবণ কম। তো এখন আমি লবণও দিছি দিয়া পরে আমি এখন ঘুরিয়া রাখি দিমু। আরও 3 মিনিট পরে এখন আমার তরকারি হয়ে গেছে আমি চুলার আগুনও অফ করে দিছি। এখন আমি আপনারা একটু দেখাইলাম দেখতে আসলে খুব সুন্দর হয়েছে আমার তরকারিটা খাইতেও খুব মজা হয়েছে। তবে এই তরকারিটা আসলে অত আনকমন কিছু নাই সবই রান্ধাছিল তারপরেও আমি দেখাইলাম আমি জেলা করি আর আজকে আমি রাঁধছি গতিকে আপনারা লগেও শেয়ার করলাম। আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটাও ভালো পাইছেন। বেগুন আলু দিয়া ইলাত রৌ মাছটি বা মিরকা মাছটি বা যে মাছ আপনার কাছে আছে ও মাছটিও যদি ওলা এখন আপনারা রাঁধতে থাকুন তো রাঁধলে কিলা লাগলো আপনারার কাছে আমার রেকমেন্ড করিয়া জানাইবা। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান। অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।